আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা বিশ মে দু হাজার চব্বিশ ছয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এগারো জিলকদ চোদ্দোশো পঁয়তাল্লিশ এক নম্বর প্রশ্ন দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাজেট ভর্তুকি খাতে মূল বরাদ্দ কত ছিল এক লাখ দশ হাজার ছয়শো কোটি টাকা বিশ্বব্যাংকের মতে প্রতিবছর দেশে তথ্য প্রযুক্তি খাতে অর্থনীতিতে মূল্য সংযোজনের পরিমাণ কতম চারশো বাউন্ন কোটি ডলার টাকায় প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা বৈশ্বিক বিবেচনায় ডিজিটাল লেনদেনের তালিকায় বাংলাদেশে অবস্থান কতম একশো দুইতম একশো সাতান্নটি দেশের মধ্যে ডিজিটাল লেনদেনের তালিকায় শীর্ষ দেশ কোন ডেনমার্ক ডিজিটাল লেনদেনের তালিকায় বিশ্বের সর্বনিম্ন দেশ কোনটি জিবুতি বেস্ট কান্ট্রিজ ফর হায়ারিং ফ্রিল্যান্সার্স দু হাজার চব্বিশ প্রতিবেদন অনুযায়ী ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান কত উনত্রিশতম তিরিশটি দেশের মধ্যে ইরানের প্রেসিডেন্টের নাম কি ইব্রাহিম রাইসি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নাম কিম হোসেন ইয়ান এক নম্বর প্রশ্ন কত তারিখে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় উনিশ মে দু সাল দুই নম্বর শিশু নির্যাতন রোধে হেল্পলাইন নাম্বার কত এক হাজার আটানব্বই তিন নম্বর ন্যাটোজোটের জোটের পঁচাত্তরতম বার্ষিকী অনুষ্ঠান কোথায় উদযাপিত হবে ওয়াশিংটন চার নম্বর কত সালে বাংলায় প্রথম মুদ্রা প্রচলন শুরু হয় তেরোশো এক সালে পাঁচ নম্বর দেশের প্রাপ্তবয়স্ক কত শতাংশ মানুষ ডিজিটাল লেনদেন যুক্ত পঁয়তাল্লিশ শতাংশ ছয় নম্বর কতজন উদ্যোক্তা সেরা এস ই পুরস্কার দু অর্জন করেছেন সাতজন সাত নম্বর ষষ্ঠ বাংলাদেশি হিসেবে গত উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে এভারেস্ট জয় করেছেন বাবর আলী আট নম্বর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থটি রসয়িতাকে ক্লাউস সোয়াব পাঁচ নম্বর পি এম পি এফ এম পি এফ এম এর পূর্ণরূপ কি পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দশ নম্বর বিশ্ব মেট্রোলজি দিবস কবে পালিত হয় বিশ মে এক নম্বর প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব বাংলাদেশের অর্থনীতি জিডিপির আকার কত ক চারশো চুয়ান্ন বিলিয়ন ডলার দুই নম্বর এভারেস্ট প্রথম বাংলাদেশের নারী অভিযাত্রীকে খ নিষাত মজুমদার তিন নম্বর ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খ আয়তুল্লাহ আলী খামেনি চার নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অপরাজিত বাংলা ভাস্কর্যের কে ক সৈয়দ আব্দুল্লাহ খালিদ পাঁচ নম্বর পায়ে পায়ে চৌষট্টি জেলা কার লেখা ভ্রমণ কাহিনী খ বাবর আলী ছয় নম্বর ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ডিজিটাল লেনদেনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম খ একশো দুইতম সাত নম্বর দেশের কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারকারী ঘ উনচল্লিশ শতাংশ আট নম্বর লাতিন আমেরিকার দেশ কিউবা কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে ঘ যুক্তরাষ্ট্র নয় নম্বর শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মাদী কোন দেশের মানবাধিকার কর্মী ঘ ইরান দশ নম্বর ওজন পরিমাপে সচেতনতা সৃষ্টিতে বিশ্বব্যাপী কত তারিখে ওয়ার্ল্ড মেট্রোলজি ডে পালিত হয় গ বিশ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ডাক্তার বাবর আলী ডিজিটাল লেনদেনে বিশ্বের একশো সাতান্নটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তম বাংলাদেশের প্রাপ্তবয়স্ক পনেরো বছরের বেশি জনসংখ্যার মধ্যে ডিজিটাল লেনদেনের সাথে জড়িত পঁয়তাল্লিশ পারসেন্ট জনগণ বিবিএস সর্ব সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশে পনেরো বছরের বেশি বয়সী জনসংখ্যা এগারো কোটি ঊননব্বই লাখ ষোলো হাজার বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করেন প্রাপ্ত বয়স্ক উনচল্লিশ শতাংশ মানুষ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিম পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম ইরনা এক নম্বর প্রশ্ন সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে কবে ক মে দুই নম্বর ইরানের ইব্রাহিম রাইসি সম্প্রতি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায় কবে গ উনিশ মে তিন নম্বর সম্প্রতি ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে ক আলী বাগেরি বাগেরিকানি চার নাম্বার সম্প্রতি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি কোথায় বিধ্বস্ত হয়েছে পূর্ব আজারবাইজান পাঁচটার সম্প্রতি বিধ্বস্ত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহনকালী হেলিকপ্টার কোনটি ক বেল দুইশো বারো ছয় নম্বর বিশ্ব মৌমাছি দিবস কবে খ মে সাত নম্বর সম্প্রতি ইরা অন্তর্বর্তীকালীন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবে কে খ নম্বর যে অবস্থিত ঘ কৈদ্বীপ নয় নম্বর বন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক চালু করেছে কোন দেশ খ বাংলাদেশ দশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা দু হাজার চব্বিশের অনুমোদন দিয়েছে কবে ঘ বিশ মে এগারো নম্বর শেখ মুজিবুর রহমান শান্তি পদক কত বছর পর পর দেওয়া হবে ক দুই বছর পর পর বারো নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক পুরস্কার ঘোষণা করা হবে কবে গ সতেরো মার্চ দু তিন নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক পুরস্কার প্রদান করা হবে কবে ক তেইশ মে দু হাজার পঁচিশ চোদ্দ নম্বর কিসের অবদান স্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক প্রদান করা হবে ঘ সবগুলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান মানবাধিকার ক্ষুদা ও দারিদ্র বিমোচন সবগুলোর উপরে দেওয়া হবে পনেরো নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদকের আর্থিক মূল্য কত ক এক লক্ষ মার্কিন ডলার ষোলো নম্বর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে কবে ঘ আগস্ট মাসে সতেরো নম্বর বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে স্প্যান সংখ্যা রয়েছে কতটি খ ঊনপঞ্চাশটি আঠেরো নম্বর বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটির দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার উনিশ নম্বর দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয় কবে গ বেতন সুনির্দিষ্ট করে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন করা হয় কবে গ বিশ মে বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন দুই হাজার প্রকাশিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট দু বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ পাঁচ যুক্তরাষ্ট্র দুই তিন তিন সিঙ্গাপুর চার হংকং পাঁচ ব্রাজিল বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হল চীন স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ শীর্ষ তিন দেশ হল ইথোপিয়া কম্বোডিয়া ও বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ পাঁচ দেশ হল যুক্তরাজ্য পাঁচশো ষাট দশমিক ছয় আট মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র তিনশো চুয়ান্ন দশমিক এক নয় মিলিয়ন ডলার তিন নম্বর দক্ষিণ কোরিয়া তিনশো বারো দশমিক চার নয় চার মিলিয়ন ডলার পাঁচ চার নম্বর আছে নেদারল্যান্ডস পাঁচ নম্বর সিঙ্গাপুর এবার রয়েছে আপনাদের জন্য কুইজ বলতে হবে সাবান উৎপাদনে কারখানায় উপজাত হিসেবে কি উৎপন্ন হয় ক ফ্যাটি অ্যাসিড খ ডিটারজেন্ট গ গিলিসারেন ঘ সোডা উত্তরটি অবশ্যই কমেন্স বক্সে জানাবেন